আমি সূক্ষ্মকোণ সম্বন্ধীয় গুড়িক নির্ণয় করলে মানে নাইনটি ডিগ্রি মাইনসিটা সূত্র নিরূপণ করে বর্তমান দেখিবা এক সমতলকু আমি কিভি চারোটি পাদরে বিভক্ত করে x ও x ড্যাশ ও y ড্যাশ এই রূপে প্রথম পাদ এক দ্বিতীয় পাদ একু তৃতীয় পাদ ইয়ে পূর্ব ক্লাসে আমি আলোচনা করে এবং এটি আমি এএসটি সি অল সাইন টান এই ফর্মুলা গত পিড্রে আলোচনা করিথিলে গত ক্লাসে বিশদ ভাবে আলোচনা করে পুঁথরে କହି ରଖୁଛି ସମ୍ୟକ୍ ସୂଚନା ପ୍ରଥମ ପାଦରେ ପ୍ରଥମ ପାଦ କ୍ୟୁ ୱାନ୍ ହେଉଛି ଜିରୋ ଡିଗ୍ରୀରୁ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ମାନେ ଏଇ ସମତଳ ମୋ ଏକ୍ସ ଓ ୱାଇ ସମତଳ ମଧ୍ୟ ଏହାକୁ କହିପାରିବା ଏକ୍ସ ଓ ୱାଇ ସମତଳ ଏହା ହିଁ କ୍ୟୁ ୱାନ୍ ବା ପ୍ରଥମ ପାଦ କ୍ୱାଡ୍ରାଣ୍ଟ ୱାନ୍ ବା ଫାଷ୍ଟ କ୍ୱାଡ୍ରାଣ୍ଟ କ୍ୟୁ ଟୁ ନବେ ଡିଗ୍ରୀରୁ ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ পর্যন্ত এই সমতল এক্স ডিআস ও ওয়াই সমতল এখন আমি এক্স ও ওয়াই সমতল ই আমি দ্বিতীয় পাদ যা নাইনটি ডিগ্রি শহে অশি ডিগ্রি মধ্যস্থ এই সমতল আমি কৌচে কান টু বা সেকেন্ড কান বা দ্বিতীয় পাদ সেইভাবে ক্যু থ্রি শহে অশি ডিগ্রি দুইশো সতুর ডিগ্রি শহে অশি ডিগ্রি রুইশ সতুর ডিগ্রি এই যে সমতল রয়েছে এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ সমতল ইউ থ্রি মানে থার্ড কান বা তৃতীয় পাদ এবং দুইশ সতুর ডিগ্রি তিনশো ষাটিয়ে চিন্তা কর নাইটি নাই নাইটি নাইটি এইভাবে চারোটি নাইনটি ডিগ্রি সমষ্টি আমি থ্রি সিক্সটি ডিগ্রি সৃষ্টি হয়েছি তো এই সতুর ডিগ্রি তিনশো পর্যন্ত এই সমতলকে আমি কুচে কিউ ফোর বা চতুর্থ পাদ ইয়ে রয়েছে দুইশো সতুর ডিগ্রি তিনশো ষাটি ডিগ্রি পর্যন্ত এই সমতল যাকে আমি এক্স ও ওয়াই ডিএস সমতল ঠিক আছে পিলাই বর্তমান এএসটি সি ফর্মুলা নিয়ম অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী প্রথম পাদরে অল ট্রিকোলমেট্রিক ভ্যালিউ জু পজিটিভ সাইন ক সেক কো ট্যান কটে এই ছটি ত্রিকোণমিতিক অনুপাতর মূল্য প্রথম পাদরে মানে জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি মধ্যে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত গুড়িকর মান বা মূল্য পজিটিভ বা ধনাত্মক অটে এবং দ্বিতীয় পাদরে টু রে কিন্তু সাইন ক্যু টু সাইন পজিটিভ এবং সাইন রপোজিট কোশেক পজিটিভ যাকে আমি পূর্ব শ্রেণী বিশেষভাবে আলোচনা করে যদি সাইন পজিটিভ হুয়ে তার অপোজিট কোশেক মধ্যে অটোমেটিকা পজিটিভ হব যা কুয়া যাই পূর্ব ক্লাসে যদি সাইন র্যাল্যু ওয়ান বাই টু হুয়ে তাহলে কোশেকর ভ্যাল্যু টু

এই চারোটি ত্রিকোণিক মূল্য নেগেটিভ হব দ্বিতীয় পাদরে তৃতীয় পাদরে পিলাই আমার কি পজিটিভ ট্যান তাহলে তৃতীয় পাদরে ট্যান এবং তার অপোজিট কট এমানে পজিটিভ হবে। এবং অন্য চারোটি কি কি রহলে পিলাই কো সাইন তা অপোজিট কোশেক তারপরে কস তা অপোজিট সেক এমানে পজিটিভ হচ্ছে সেইভাবে চতুর্থ পাদরে কস পজিটিভ কস তার অপোজিট সেক এ উভয়ে পজিটিভ এবং অদর্স যুব রহলে কি কি রহলে সাইন তা অপোজিট কোশেক এবং ট্যাান তা অপোজিট কট এমানে সব নেগেটিভ বুঝল পিলা আমি চারোটি পাদরে কেউ কেউ পাদরে কেউ ত্রিকোণ ভিত্তিক মূল্যগুড়ি ধনাতক বা ঋণাত্মক বা পজিটিভ বা নেগেটিভ আমি জাঁলে পিলাই তোমি গোটে মনে রখিবার সহজ উপায় তা মনে রক্ষা কহিল পিলে 90 ডিগ্রি মাইনসিটা হার টিটা হচ্ছে এক কোণ থিটা লেস দেটি ডিগ্রি থিটা হচ্ছে এক সূক্ষ্মকোণ আমি ই সূক্ষ্ম কোণ ঠিক আছে তালে নাইটি ডিগ্রি মাইনসিটা কো পাদু সুচাইব কহিল নিগ্রি রুটা বা এক সূক্ষ্ম কোণু বা নিশ্চিত রূপে নগ্রি কম মানে প্রথম পাদক সুচাইব সে কুহ নাইগ্রি প্লসিটা কেউ পাদূর সূচাইব পিলাই নাইটি ডিগ্রি টিটা যদি আমি আড করা বা যোগ করা নিশ্চিত রূপে তাহলে দ্বিতীয় পাদক সুচাইব পিলা এ কে অশি ডিগ্রি মাইনসিটা শহে অশি ডিগ্রি রে এটি যে করলে দেখিনি শহে অশি ডিগ্রি যদি থিটা মাইনস করি তাহলে কেউ পাদক যাব নিশ্চিত ଦ୍ୱିତୀୟ ପାଦରେ ରହିବ ଆଚ୍ଛା ପିଲା ତୁମର ଦଶମ ଶ୍ରେଣୀରେ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ପ୍ଲସ୍ ଥିଟା ଏବଂ ଶହେଅଶୀ ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ଏହି ଫଙ୍କସନ୍ ଗୁଡ଼ିକର ବା ଏଇ ମୂଲ୍ୟଗୁଡ଼ିକର ତ୍ରିକୋଣମିତ୍ତିକ ଭ୍ୟାଲ୍ୟୁ ଆମେ ନିର୍ଣ୍ଣୟ କରିବା ଏହାର ଉପର ଶ୍ରେଣୀରେ ମାନେ ତୁମେ ଉଚ୍ଚ ମାଧ୍ୟମିକ ଶ୍ରେଣୀରେ ତୁମେ ଶହେଅଶୀ ଡିଗ୍ରୀ ପ୍ଲସ୍ ଥିଟା তিনশো ষাটি তো অনেক উচ্চতর গণিত তুমি অধ্যয়ন করি তেমন এই টেকনিক আমি ব্যবহার করে উচ্চতর আমি সমস্ত জ্ঞান হাসল করে পারা দেখ বর্তমান তুমি শ্রেণীর কথাটি কোদি এক গোটি রুল কাইনটি ডিগ্রি প্লস কিংবা মাইনাস থিটার এই ফাংশন বা ফলন ଆମେ ନିର୍ଣ୍ଣୟ କଲାବେଳେ ତ୍ରିକୋଣମିତ୍ତିକ ଅନୁପାତଟି ତାର ବ୍ରଦର ରିଲେସନ୍କୁ ଚେଞ୍ଜ ହୁଏ ବା ପରିବର୍ତ୍ତନ ହୁଏ କ'ଣ କହିଲେ ପିଲା ଆଉଥିରେ କୁହ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ଥିଟା ଫଙ୍କସନ୍ ଚେଞ୍ଜେସ୍ ଟୁ ଇଡ଼ସ୍ ବ୍ରଦରହୁହୁଡ଼ ରିଲେସନ୍ বট শে অশি ডিগ্রি প্লসমাইনসিটা এই ফংন ডেঞ্জ পাযায়ী এগুড় ধনাতক বা ঋণাৎমক মূল্য আমি সাধারণত করা এস টি সি ফর্মুলা এছ টিচি ফৰ্মু টেক্স দ এৰিয়েল ৰুটৰ ঠিক চে বুজি পাৰ্চ ন পিলাই ত'লে আমি নাইণ্টি ডিগ্ৰী ফন বা নাইণ্টি ডিগ্ৰী প্লছা বা মাইনছ থিটা ফংচন যেতিয়া ত্ৰিকোণ মিতিক অনুপাত নিৰ্ণয় কৰিবাবাবে নাইনটি ডিগ্রি প্লস মাইনস থিটা ফঙ্কন রেঞ্জ কেউটি হব না তার ব্রদরহুড রেসন কু চেঞ্জ হব কিন্তু শহে অশি ডিগ্রি প্লসটা কিংবা শহে অশি ডিগ্রি মাইনস থিটা ফঙ্ক যেত নির্ণয় করি ত্রিকোমিটি অনুপাতগুল তার কোণশি চেঞ্জ হব না কেবল আবশ্যক বেড়ে পাঁদ অনুযায়ী কেবল চিহ্ন মানে প্লস কিংবা মাইনস বা ধনাতক বা ঋণাত্মক এব চেঞ্জ হব বুঝল পিলাই বর্তমানে আমি জাণবা পূর্ব সূত্র যা কি গত পিরড্রে করলে তাকে পুনরায় আমি টিকি রিভাইজ করা দেখিবা হয়ে পড়ছে না নাই 90 ডিগ্রি মাইনস থ্রিটা যা কি কো পাদক কি ওয়ান এখানে অল পজিটিভ কেবল পিলাই মনে রকম কৌশল পথি তুমি মানে এইসব সূত্রগুড়ি আমার স্থানাঙ্ক জামিটি অনুযায়ী বা ক্যাটেসিয়ান প্লেন রে আমি প্রমাণ করি তুমি পরবর্তী ক্লাস রে তুমি বুঝাইবি তুমি মানে মনে রক্ষা সহজ এবং সরল উপায় বর্তমান কুচি বর্তমানে কুহ সাইন নাইটি ডিগ্রি মাইনস থিটা গত ক্লাস আমি প্রমাণ করলে সাইন নাইনটি ডিগ্রি সে তার ব্রদর রেসন মানে সাইন ব্রদর কি রয়েছে কস তো সাইন নাইনটি ডিগ্রি মাইনস থ্রিটা হব কোণ কটা কস ডিগ্রি

তাকে পরবর্তী পিরডে নিশ্চিত রূপে কটেসিয় প্রডক্ট বা ক্যাটেসিয়ান প্লেন অনুযায়ী প্রমাণ করবি যে অধিক জাঁয়বু চাহুতোব নিশ্চিত রূপে পরবর্তী ক্লাস কু ফলো করি বর্তমান দেখো নাইনটি ডিগ্রি প্লস এটা কেউ পাদূর সূচাও তো দ্বিতীয় পাদ নিগুলো নব ডিগ্রি সহ কোণ সূক্ষ্ম কোণক যেত আড করা তো নবে ডিগ্রি অধিক রহব শহেশ ডিগ্রি কম রহব তেমন ইয়ে দ্বিতীয় পাদ দ্বিতীয় পাদরে আমার কি কি পজিটিভ আমি জি সাইন এবং তার অপোজিট কো সে এই দুইটি কেবল পজিটিভ অন্য চারটি যাক নেগেটিভ তাহলে বর্তমান পিলাই আমি নির্ণয় করা সাইন নাইনটি ডিগ্রি প্লস থ্রিটা তুমি তো কেছি ফংশন বা নাইনটি তা ভাই পাখু দেখ তুমি কুহাই দ্বিতীয় পাঁদরে এটা দ্বিতীয় পাঁদর নাইনটি ডিগ্রি প্লস থ্রিটার সাইন মূল্য কেত তার ভাই পাখু চেঞ্জ হব তা রস কস থিটা এটি করাক হল দ্বিতীয় সাইন র মূল্য হোক পজিটিভ কুহ

ମାଇନସ୍ ଟେନ୍ ଥିଟା ବର୍ତ୍ତମାନ ପିଲାଏ ଆମେ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ ପ୍ଲସ୍ ଥିଟା ଫଙ୍କସନ୍ ଜାଣିଲେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ଫଙ୍କସନ୍ ଜାଣିଲେ ଦେଖ ପିଲାଏ ବର୍ତ୍ତମାନ ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ଏହା କେଉଁ ପାଦକୁ ସୂଚଉଛି ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀରୁ ଏକ ସୂକ୍ଷ୍ମକୋଣକୁ ଆମେ ଯଦି ବିୟୋଗ କରିବା ବା ମାଇନସ୍ କରିବା ନିଶ୍ଚିତ ରୂପେ ଏହା ନବେ ଡିଗ୍ରୀରୁ ଅଧିକ ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀରୁ କମ୍ ରହିବ ତେଣୁ ଏହା ଦ୍ୱିତୀୟ ପାଦ ଦ୍ୱିତୀୟ ପାଦରେ ଆମର ସାଇନ୍ କୋସେକ୍ ଏ ଉଭୟ ରହିବେ ପଜିଟିଭ୍ ଅଦର୍ସ ରହିବେ ନେଗେଟିଭ୍ ତ ଏହି ନିୟମ ଅନୁସାରେ ମୁଁ ପିଲା କ'ଣ କହିଥିଲି ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ଥିଟା ଫଙ୍କସନରେ ଆମେ କ'ଣ କରିବା ନା ଏହାର କୌଣସି ସାଇନ୍ର ଶହେ ଶ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ବା କହେଶ୍ରୀ ମାଇନସ୍ ଥିଟା ସେଇ ସାଇନ୍ ରେ ରହିବ ବା କ୍ରେ ଚେଞ୍ଜ କରିବା କେମିତି କରିବା ସେ କହିଦେଉଛି চাইন শয়ী ডিগ্ৰী মাইনছ থ্ৰীটা যিহেতু দ্বিতীয় পাদ ইয়াৰ মূল্য সেই চাইন থিটা ৰহিব তুমি কোৱা শয়শী ডিগ্ৰী প্লছ মাইনছ থ্ৰীটা ফংচন ডজ নট চেঞ্জ অন্লি চাইন চেঞ্জেছ ই ফ্ৰিকোৱাড যদি তোমাৰ এইটোৱে দ্বিতীয় পাদ চাইনৰ মূল্য পজিটিভ ৰব তুমি এতিয়া প্লছ চাইন থিটা ৰ ক শয়াইনছ থ্ৰীটা দ্বিতীয় পাদ যিহেতু ৰচি এটা মাইনছ কটা ৰ কেৱল চিহ্নটি পৰিৱৰ্তন কলে পিলে আমি ঋণাৎক চিহ্ন এটি দেখি কুহ চেক শহে অশী ডিগ্ৰী মাইনছ থিটা ফংচন ৰে কণ ৰ মাইনছ চেক থিটা ৰব যিহেতু দ্বিতীয় পাদা কেৱল চাইনৰ মূল্য প্লছ হ'ব আৰু কোচেক্ৰ মূল্য প্লছ হ'ব তুমি কোৱা আমাৰ শেহ অশী ডিগ্ৰী মাইনছ থিটা ফংচনৰে কোনো মূল্যৰে তাৰ কোচেক্ৰ মূল্য সেই কোচেক ৰহিবাইন মূল্য চাইন ৰ কচৰ মূল্য কছ ৰব চেক্ৰ মূল্য চেক ৰহিব মূল্য টেন ৰহিব কঠোৰ মূল্য কট ৰব কেৱল চিহ্ন ধনা চিহ্ন বা ঋণাৎক চিহ্ন পৰিৱৰ্তন হ'ব তো কোষেক শে অশী ডিগ্ৰী মাইনছ থিটাৰ মূল্য সেই কোচেক তিটা হ'ব কাষে পিলাক কুহ এটা যিহেতু দ্বিতীয় পাদ দ্বিতীয় পাতে সাইন কোষেক্ৰ মূল্য পজিট ৰ তেনে সাইন শয়ী মাইনছ থিটাৰ মূল্য চাইন থিটা কোষেক শয়ী মাইনাৰ মূল্য কোষে থিটা ৰ বৰ্তমান কুহ টেন শয়ে অশী ডিগ্ৰী মাইনছ থিটা ইয়াৰ মূল্য কেতিয়া ৰাইনছ টেন থিটা ৰহিব কাৰণ দ্বিতীয় পাদৰে টেন মা মাইনছ ৰ কট শহে অশী ডিগ্ৰী মাইনছ থিটাৰ মূল্য কেতিয়া পিলাই মাইনছ কৰ আচ্ছা পিলাই বৰ্তমান তুমাৰ দশম শ্ৰেণীপাই এতিকি ৰহে অশী ডিগ্ৰী প্লছা ফংচন তুমি এই লাইট্ৰে নিৰ্ণয় কৰি পাৰিব বৰ্তমান পিলাই গোটেই ছিছ আমি আলোচনা কৰিবা দেখ আচ্ছা পিলাই কয় চাইন তিৰিছ ডিগ্ৰী ইজ ই টু কাছ ডিগ্ৰী বুজি পাৰ্চ না

অঙ্গেল না তেমন আমি তাকে থিওরেটিকা আমি তার সংজ্ঞাকৃত করা যাই তো সাইন নব্ব ডিগ্রি মাইনস থিটার জায়গা নাইনটি ডিগ্রি অাইন নাইনটি মাইনাস সূত্র হচ্ছে কস দিটা ইয়ে হচ্ছে কস নাইনটি ডিগ্রি তাহলে সাইন জিরো ডিগ্রি যা কস নাইনটি ডিগ্রি সেয়া সাইন তিরিশ ডিগ্রি যা কস ষাঠি ডিগ্রি সাইন ষাঠি ডিগ্রি যা কস তিরিশ ডিগ্রি সেয়া সাইন ডিগ্রি যা কস ডিগ্রি সেয়া আচ্ছা বর্তমান আমি এই চিন্তা কর দুই ব্রদরহুড রেসন মধ্যে আমি কোন জানিলে ব্রদর রিলেশন যে ভাই ভাই মধ্যে কিন সম্পর্ক রয়েছে আমি দেখবা তাহলে গোটিকর জিরো ডিগ্রি যা অনেটি রে ডিগ্রি সহ ডিগ্রি এর নবে ডিগ্রি যা তা জিরো ডিগ্রি সে এর জিরো ডিগ্রি যা তা ন ডিগ্রি সে তাহলে এর তিরিশ ডিগ্রি তার কত ডিগ্রি সহ সামান ষাটিয়ে ডিগ্রি সহ সান এবং এ ষাঠি ডিগ্রি তারগ্রী সহ সান তাপরে এর পঁয়চাল্লিশ ডিগ্রি তার ডিগ্রি দুই ভাই ভাই মধ্যে সম্পর্ক আমি চিন্তা করবা এর ষাঠি ডিগ্রি তারগ্রী সহ সান এবং এর নাই ডিগ্রি তার জিরো ডিগ্রি সহ সান ইয়ে হেছি দুইটি ব্রদর রিলেসনার সম্পর্ক আচ্ছা ব্রদর রিলেসন কহলে তুমি কেউ কি সব চিন্তা করছো পিলা জাছ না নাই গোটা হচ্ছে সাইন বা কচ আৰু গোটেই হ'ল চেক বা কোচেক হ'ল টেন কট এইভৰি আমি যদি চিন্তা কৰিব চাইন জিৰ' ডিগ্ৰী যা কছ নাই ডিগ্ৰী চাইন তিৰিছ ডিগ্ৰী যা কছ ষাঠি ডিগ্ৰী চাইন পঁয়ালিছ ডিগ্ৰী যা কছ পঁয়ালিছ ডিগ্ৰী ছাইন ষাঠি ডিগ্ৰী যা কছ ডিগ্ৰী চেয়া চাইন নাইণ্টি ডিগ্ৰী যা কছ জিৰ' ডিগ্ৰী চেয়া সেইভাৱে চিন্তা কলে কছ জিৰ' ডিগ্ৰী যা সাইন নাইণ্টি কছ থাৰ্টি যা চাইন ষাঠি কছ পঁচাছ ডিগ্ৰী যা ছাছ কছ ষাঠি যা সেইছ আৰু কছ নাই যা চাইন জিৰ' ডিগ্ৰী সেইয়া সেইভাৱ অন্য়াই ভিতৰত সম্পৰ্ক ঠিক এয়া হি ৰ পিলাই আজি ত সময় তুমি অধিক সূত্ৰ সমস্যা সমাধান কৰিবটুব চেনেল কোনো সবসক্ৰাইব চেয়াৰ লাইক কৰিব ৰবৰ্তী শ্ৰেণী দেখা হ'ব থেংক ইউ